এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে এনডিএ বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের নাম ঘোষণা করেছে। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানান, বিজেপি এবং এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কৃষকের ছেলে জগদীপ ধনকরকে মনোনীত করা হয়েছে। তিনি বাংলার রাজ্যপাল। এ নিয়ে তৃণমূল এখনও অবস্থান স্পষ্ট করেনি। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তৃণমূল কংগ্রেস। দলের অবস্থান ঠিক করতে 21 জুলাই বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 জুলাই সমাবেশের পরে কালীঘাটে নেত্রীর বাসভবনে দলের লোকসভা ও রাজ্যসভা সাংসদদের বৈঠকে ডাকা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উপরাষ্ট্রপতি প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেস এখন কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। আমাদের সভানেত্রী 21 জুলাই একটি বৈঠক ডেকেছেন, সেখানে এই বিষয়টি স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করব না। তৃণমূলের তরফ থেকে যখন এই অবস্থান, ঠিক তখনই তার উল্টো পথে হেঁটে জগদীপ ধনকরকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ দেব। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন জগদীপ ধনকর। সেই টুইটেই ঘাটালের তৃণমূল সাংসদ জল্পনা বাড়িয়ে লেখেন, স্যার, মনোনয়নের জন্য আপনাকে অভিনন্দন, আপনার জন্য প্রচণ্ড খুশি, অনেক শুভেচ্ছা। তৃণমূলের তরফ থেকে এখনও এই ব্যাপারে কোনো মন্তব্য না করায় এবং তার উল্টো পথে হেঁটে কার্যত জগদীপ ধনকরকে সমর্থনের ইঙ্গিত দেব দেওয়ায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তুমুল জল্পনা ছড়িয়ে পড়েছে।